আসানসোলের বিশি কলেজের সামনে ফাঁকা পড়ে থাকা একটি জায়গায় আসানসোল পুর নিগমের তরফে নবনির্মিত একটি বৃদ্ধা বিশ্রামাগারের উদ্বোধন করা হলো। রবিবার সন্ধ্যায় ওই বিশ্রামাগারের দ্বার উদ্ঘাটন করেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি। অনুষ্ঠানের শুরুতেই এলাকার স্থানীয় প্রবীণ মানুষেরা মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান। বক্তব্য রাখতে গিয়ে মেয়র জিতেন্দ্র তিওয়ারি আসানসোল পুর নিগম কর্তৃক নানা উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। উল্লেখ্য, ওই বিসি কলেজ এলাকায় ফাঁকা জায়গায় প্রতিদিনই প্রাতঃভ্রমণে আসেন এলাকার প্রবীণ মানুষেরা। তাদের সুবিধার জন্যই এই বিশ্রামাগারটির পরিকল্পনা নিয়েছিল আসানসোল পুর নিগম, যা বাস্তবায়িত হল বলে জানান মেয়র জিতেন্দ্র তিওয়ারি। যে আবেগ মায়েরা যারা বসে আছে তাদের অনেক সময় চৌকত কথা বলে, সবসময় মুখে কথা বলতে হবে এটা ঠিক না তো, এবং আপনাদের যে এক্সপ্রেশন সেটা দেখে মনে হচ্ছে যে না, বাঁচার জন্য এখন অনেক কিছু আছে। ঠিক আছে, ভোটে আমি পরাজিত হয়েছি ঠিকই, নির্বাচনে পরাজিত হয়েছি, কিন্তু এত এত গুরুজনদের আশীর্বাদ, এত এত গুরুজনদের মুখে হাসি যেতে ফোটাতে পারলাম আমরা, এটার জন্যই লেগে থাকতে হবে। আর ভোটের হারবো জিতবো ঠিক আছে, আবার পরাজিত হবো কোনো অসুবিধা নেই, কিন্তু এত এত গুরুজনদের আশীর্বাদ তো পাওয়া গেল, তাদের মুখে হাসি ফোটাতে পারলাম তো, কেন কারণ তো খুঁজে পাচ্ছিলাম না কেন রাজনীতি করবো। তো আজকে একটা কারণ এখানে এসে এইটা দেখার পর একটা কারণ খুঁজে পেলাম যে আজ ঠিক আছে, অন্য কোনো কারণ না হোক, আমার পিতৃতুল্য আছেন যারা, আমার মায়ের মতো যারা আছেন তাদের মুখে হাসি ফোটাতে পারবে। কাকু বললেন যে এই বয়সে আমাদের কেউ খেয়াল রাখে না, তো তখন এই একটা আক্ষেপ আছে যে এই বয়সে আর কেউ খেয়াল রাখে না, তো আমরা যদি বলতে পারি যে না কাকু আমরা আছি, আমরা আপনাদের খেয়াল রাখবো, এটুকু বলার জন্য যদি রাজনীতিতে থাকতে হয়। সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল।